हेलो फ्रेंड्स, आमी दा भील बॉय राहुल चले तुम्हारे काछे आमार नतून यूट्यूब भिडियो निये। आज आमी तुम्हारे साथे मुक्तचारण पद्धतिते छागल पालन निये आलोचना करब। आमादेर ग्रामांचले बेशिरभाग छागल पालकई मुक्तचारण पद्धतिते छागल पालन करे थाके। आमिओ एइभावेई छागल पालन करी। मुक्तचारण पद्धतिते छागल पालनेर प्रधान सुविधा हलो आपनार छागलेर खाद्येर जे खरच তা অনেকটাই কমে যায়। বাজারের দানা খাবারের যা দাম, সেক্ষেত্রে দেখা যায় ছাগলের খাবার জোগাড় করতে গিয়ে আপনি লাভটাই বুঝতে পারছেন না। আপনার পুরো লাভটাই ছাগলের খাবারে চলে যাচ্ছে। অপরদিকে মুক্তচারণ পদ্ধতিতে ছাগল পালন করলে আপনার ছাগলের খাবারের জন্য কোনো খরচ হয় না। দেখুন, একটা ছাগলের জন্য প্রচুর খাবার লাগে, তারা সবসময় জাবর কাটে, তাই তাদের খাদ্যের চাহিদা একমাত্র মিটতে পারে সবুজ ঘাসে। খোলা মাঠে যখন ছাগল চরে তখন তারা নানান ধরনের ঘাস খায়, এর ফলে তাদের শরীরের যে খাদ্যের চাহিদা তার সাথে সাথেই শরীরের যে ভিটামিন ক্যালসিয়ামের চাহিদা তাও পূরণ হয়। খোলা মাঠে বিভিন্ন ধরনের ঔষধি ঘাসও থাকে, কোনো ঘাসে কৃমি নাশ হয়, কোনো ঘাসে ছাগলের গায়ের রং চকচকে হয়। তাছাড়া শরীরের বিভিন্ন ভিটামিনের ঘাটতিও পূরণ হয়। কোন ঘাসে কী ভিটামিন আছে তা আমরা সচরাচর জানতে পারি না বা জানি না। আর যারা ফার্মের ছাগল রাখে তাদের পক্ষে ছাগলকে নানা ধরনের ঘাসও দেওয়া সম্ভব নয়, তারা কেবলমাত্র এক ধরনের ঘাসই ছাগলকে দিয়ে থাকে। এতে করে কি হয়, ছাগলের হয়তো যে ওই এক ধরনের ঘাস, সেই ঘাসের মধ্যে যেসব পুষ্টিগুণ আছে সেইগুলো ছাগলের শরীরে যায়, অন্য ধরনের পুষ্টি ভিটামিন এগুলো ছাগলের শরীরে যায় না। আবার একই রকম ঘাস খেয়ে খেয়ে ছাগলেরও একঘেয়েমি হয়ে যায়। কিন্তু খোলা মাঠে ছাগল নিয়ে গেলে সেখানে তারা বিভিন্ন ধরনের ঘাস পাতা খেতে পায়। তাছাড়া খোলা মাঠে যখন ছাগল চারিদিকে ছুটে বেড়ায় তখন তাদের গ্রোথ এমনিতেই বেশি হয়। গ্রামাঞ্চলে দেখবেন যেসব বাড়িতে একটা দুটো ছাগল আছে তারা দানা খাবার কী জিনিস জানে না, মাঠে চড়েই তাদের ছাগল ভালো থাকে। তারা যদি এইভাবে ছাগল পালন করতে পারে তাহলে আমরা কেন পারবো না? আমাদের একটু বেশি ছাগল আছে ঠিকই, সারাদিনে 2 থেকে 3 ঘন্টা ছাগলের পিছনে দিলেই অনেক। আমি সারাদিনে 2 বার ছাগলকে মাঠে নিয়ে যাই, সকালে 1 বার 2 ঘন্টার মতো আর বিকেলে 1 বার 1 থেকে 2 ঘন্টা। গ্রামাঞ্চলে দেখবেন বাড়ির চারেপাশে বিভিন্ন ধরনের লতা গাছ জন্মায়, এগুলো ছাগলে খুব খায় আর এগুলোতে তাদের তাড়াতাড়ি পেটও ভর্তি হয়। তাছাড়া ছাগল মাঠে মুক্ত অবস্থায় থাকার ফলে নিজের খুশি মতো ছুটে বেড়াতে পায়, এর ফলে তাদের শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা তাও বৃদ্ধি পায়। হ্যাঁ, মুক্তভাবে ছাগল পালন করলে মাঠে চড়াতে নিয়ে গেলে আপনার একটা সমস্যা হতে পারে, সেক্ষেত্রে মাঠের মধ্যে বিভিন্ন হিংস্র জন্তু জানোয়ার আপনার ছাগলকে আক্রমণ করতে পারে, ছাগলের ক্ষতি করতে পারে। সেক্ষেত্রে আপনাকে একটু সতর্ক থাকতে হবে। আপনি সতর্ক থাকলে হয়তো হিংস্র জন্তু জানোয়ারেরা ছাগলের কোনো ক্ষতি করতে পারবে না। আমার মতে আমাদের রাজ্যে যেসব বড় বড় ছাগল পালন করা হয় তাদের থেকে আমাদের যে দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগল সেটা পালন করাই শ্রেয়, কারণ কি তারা আমাদের এই পরিবেশের সাথে সহজেই নিজেকে মানিয়ে নিতে পারে। আমাদের যে জলবায়ু আবহাওয়া তার সাথে তারা খুব সহজেই নিজেদের মানিয়ে নিতে পারে, তাই বিভিন্ন বড় বড় ছাগল পালন করার চেয়ে আমাদের ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন করাই শ্রেয়। কারণ ব্ল্যাক বেঙ্গল ছাগল খুব কম খরচে, খুব কম পরিশ্রমে বেশি লাভ দেয়, অন্যান্য ছাগলের তুলনায় অনেক পরিশ্রম কম ও খরচ কম। তাই প্রত্যেকেরই উচিত যারা ছাগল পালন করতে আসছে তারা যেন ব্ল্যাক বেঙ্গল ছাগলই পালন করে। আজকের মতো এই পর্যন্তই, এরপরে আপনাদের সাথে কথা হবে পরের ভিডিওতে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।